পার্বতী, দিমার কথা খুব কষ্ট পেয়েছিস তুই, তাই না? কষ্ট পাস না রে মা, তোর দিমাকে তো জানিস তুই, এত বছর আমার সাথে কোনো যোগাযোগ ছিল না মানুষটার। মা কোনোদিন বুঝতেই পারে না যে মায়ের কথাগুলো মানুষকে কিভাবে পালা পালা করে দেয়। তুই তো নিজেও সেদিন দেখলি এই বাড়ির সবার সামনে কিভাবে আমাকে কথা শোনালো। তোর মন এক্ষুনি ভালো হয়ে যাবে, এই দেখ দেখ তোর জন্য আমি কি এনেছি, এই নে চকলেট। তোমরা আমার মন ভোলানোর জন্য এসেছো তাই না? ভোলাতে তো হবেই রে মা, আমার মেয়ের মন খারাপ, আমাকে ভোলাতে হবে না। নে নে চট করে খেয়ে নে তো, না হলে এক্ষুনি কেউ চলে আসবে। আরে এখানে তো ডাক্তার নার্স কেউ নেই, কেউ বকাবকি করবে না, নে খা। আচ্ছা আমি তোকে খাইয়ে দিই, তাহলে আমাদেরও মনের কষ্ট একটু লাগাবো। কি ব্যাপার, মা বাবা পার্বতীকে আলাদাভাবে এনে লুকিয়ে চকলেট খাওয়াচ্ছে কেন? সবার সামনেই তো খাওয়াতে পারতো। সবার সামনে খাওয়ালে তো দিম্মা রিয়্যাক্ট করতো, যা তা বলতো মা বাবাকে, সেই জন্যই দিম্মা যাতে না জানতে পারে তার জন্যই হয়তো পার্বতীকে এভাবে লুকিয়ে চকলেট খাওয়াচ্ছে। মা বাবা ঠিকই করেছে, দিম্মা পার্বতীকে আজকে খুব কষ্ট দিয়েছে, খুব খারাপ খারাপ কথা বলেছে, ওর তো খুব খারাপ লেগেছে, ঠিক করেছে। বলে বাবা শহুরে বাবুর উপর যেন কোনো ফাড়া না আসে, ওনার জীবনে যেন কোনো বিপদ না আসে, তুমি ওনাকে সবসময় রক্ষা করো।